একই হলো। ঠিক আছো তুমি? ললিতা, তুমি এখানে থেকো না, তুমি পালাও, পালাও তুমি। একই হলো, কি হলো? আমাকে তুই পেটে বানিয়ে দিয়েছিস, আমার বরকে তুই মেরে ফেলেছিস, আমি এর বদলা নিয়েই ছাড়ব, তোকে আমি কিছুতেই ছাড়ব না, কিছুতেই ছাড়ব না তোকে। এতক্ষণ হয়ে গেল, ললিতা এখনো আসেনি মানে ওরা দুজন আর বেঁচে নেই মনে হচ্ছে। শুধুমাত্র ওরা দুজনেই এখানে আসেনি, আপনিও এখানে এসেছেন। কি বলছিস কি তুই? হ্যাঁ ঠিকই তো, এইগুলো জঙ্গলে দেবীর ব্যাপার, এই সব কিছু জেনে নেবার জন্যে তোকে এতদিন ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এরপরে গুহা দেবীর পিঠে আমি গুরু। কালচক্রটাকে হরণ করতে গিয়ে তুই শিবনাগের হাতে নিজের প্রাণ হারিয়েছিস, এটাই আমি সবাইকে বলে দেব। আমি এখন গুরুপীঠের মুখ্য অধিপতি। সেদিন ললিতা অসহায় বলে আমি ওকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজকে চামুণ্ডী হয়ে আমার মেয়ে নন্দিনীকে বন্দী করে রেখেছে। নন্দিনী কোথায় আছে আমি জানি না, আমি ওকে খুঁজে বেড়াচ্ছি। আপনি চিন্তা করবেন না, নন্দিনী কোথায় আছে সেটা আমি ভৈরবের কাছে জিজ্ঞাসা করছি। ও একটা গুহার ভেতরে একটা গিরগিটির পেটের মধ্যে নন্দিনীকে বন্ধ করে রেখেছে, ভৈরবকে ভয় পাচ্ছে। কিন্তু সেই গুহাটা কোথায় সেটা জানতে পারিনি। ওই গুহা হলো গুহা দেবীর পীঠস্থান, ওই গুহাটা খুঁজে বের করলেই নন্দিনীকে পাওয়া যাবে। আমি খুঁজে বের করবই, আপনার সাহায্যের জন্য আমি সবসময় সাথে থাকব। না, আমি নিজে খুঁজে নেব। একটু দাঁড়ান, ভৈরবের সান্নিধ্যে আপনি এসেছেন, যে করেই হোক নন্দিনীকে ঠিক খুঁজে বের করব। কিন্তু নন্দিনী বাইরে আসার পরে আগের মতো বদলার ভাবনা যেন না রাখে, ও যেন শান্ত হয়ে থাকে। শান্তিতে থাকা আমারও পছন্দ, কিন্তু নন্দিনীর রেগে যাওয়ার অনেক কারণ আছে। নন্দিনীর রেগে থাকার কারণটা হলো আপনার কাছে করার প্রতিজ্ঞা, আপনি সেটা ফিরিয়ে নিন। ওদের ক্ষমা করে দেব, কিন্তু জঙ্গলের দেবীর সম্মান রক্ষা তার কি হবে? আপনি সেটা না করলে গঙ্গার জীবনটা নষ্ট হয়ে যাবে। গঙ্গা খুবই ভালো মেয়ে, ওকে সুখে শান্তিতে সংসার করতে হবে তো। আমার কাছে গঙ্গার জীবনের থেকে জঙ্গলের দেবীর সম্মান রক্ষা করাটা অনেক বড়। জঙ্গলের দেবীর কালচক্রগুলো নিয়ে গিয়ে মন্দির নষ্ট করার মতো পাপ করেছে যারা, তাদের ক্ষমা করাটা আরো বড় পাপ। আর এই অপরাধীদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। কে বাঁচবে আর কে মরবে সেই সিদ্ধান্তটা আপনার বা আমার হতে পারে না, সেটা নির্ধারণের দায়িত্ব জঙ্গলের দেবী। জঙ্গলের দেবীর জন্য প্রশ্ন করার আর যুদ্ধ করার জন্য আমরাই আছি। যারা পাপ করেছে তাদের শাস্তি দিতেই হবে, ঠাকুরের সম্পত্তি যারা চুরি করেছে তাদের এমন শাস্তি দিতে হবে যে শাস্তি দেখে তারা ভয় পাবে। যারা ঠাকুরকে বিশ্বাস করে তাদেরও ঠাকুরের প্রতি একটা দায়িত্ব থাকে, ঠিক তেমনি আমারও দায়িত্ব
ওই কালচক্রগুলোকে রক্ষা করা, আর ওই কালচক্র সঠিক জায়গায় পৌঁছে দিয়ে আমাকে আমার দায়িত্ব পালন করতেই হবে। সেই দায়িত্ব আমি নন্দিনীকে দিয়েছি, আর নন্দিনী তার কর্তব্য অবশ্যই পালন করবে। আপনার কাছে ওই চক্রটা ফিরিয়ে নিয়ে যাওয়া কর্তব্য হলে গঙ্গাকে বাঁচানো হলো আমার কর্তব্য। গঙ্গা যাতে কোনো রকম কষ্ট না পায় আপনি সেই রকম কিছু করুন, কিন্তু গঙ্গার যদি কোনো রকম কষ্ট হয় ওকে রক্ষা করাটা আমার কর্তব্য। ভৈরবের আজ্ঞা আমি অন্য ব্যাপারে মেনে নেব, কিন্তু এই ব্যাপারে কিছুতেই না। সত্য রক্ষা করার এই যুদ্ধে যেই আসুক আমি তাকে ছাড়ব না। আমার মনে আপনার জন্য অনেক সম্মান আছে, আপনার লোকেদের জন্য, তাদের সেবার জন্য, আপনাকে সাহায্য করার জন্য, আপনার পা পূজো করার জন্য আমি প্রস্তুত। কিন্তু আপনার জন্য একটা নিরীহ মেয়ে কষ্ট পেলে আমার কাছে প্রাধান্য পাবে সামনে দাঁড়িয়ে থাকা পার্বতী কখনোই না, সে হবে শুধুমাত্র গঙ্গা। আপনার যা করার সেটা আপনি করুন, আমার যা কর্তব্য আছে সেটা আমি করব। আপনার ভৈরব ঠিক করে দিক যে কার জয় হবে। Excuse me. Yes, please come in. Hello, madam. Take your seat. Bolo, ki byapar? এই স্কুলের ফার্স্ট স্ট্যান্ডার্ডে আমার মেয়ে দেবসেনা পড়ে। ও, দেবসেনার বাবা, ওর সাথে দেখা করতে চান? দেবসেনা পরমেশ্বরী মিসের ব্যাপারে অনেক প্রশংসা করে, আর উনিও দেবসেনাকে অনেক কিছু শিখিয়েছেন, সেই জন্যই ওনার সাথে একবার দেখা করে থ্যাঙ্কস বলতে চাই আমি। আচ্ছা, এক্ষুনি ডাকছি। হ্যালো সঞ্জনা। ইয়েস ম্যাডাম। পরমেশ্বরী মিসকে একটু পাঠাও না। ওকে ম্যাডাম। সো হাউ ইজ দেবসেনা ম্যাডাম? সি ইজ আ ব্রিলিয়েন্ট গার্ল। ও, এন্ড অলসো এনার্জেটিক। এক্সকিউজ মি ম্যাডাম। ইয়েস, প্লিজ কাম ইন। বলুন ম্যাডাম। ইনি দেবসেনার বাবা, আপনার সাথে দেখা করতে চান। হ্যালো স্যার, টেল মি। উনি? ইনি পরমেশ্বরী মিস। আপনাদের স্কুলে পরমেশ্বরী নামের আর অন্য কোনো টিচার আছে? কি বলছেন, আমাদের স্কুলে পরমেশ্বরী মিস বলে এই একজনই আছে? সরি ম্যাডাম, আমি আসলে এনার কথা বলছি না। ওকে ম্যাডাম, আপনি ক্লাসে যান। ওকে ম্যাম। সরি ম্যাডাম, ইটস ওকে। ইনি ম্যাডাম। ইনি এরকম দেখতে কেউ এখানে কাজ করে না। আই এম সরি, সরি ফর দ্য ডিস্টারবেন্স। ইটস ওকে, নো প্রবলেম। পরমেশ্বরী, এখানে যে পরমেশ্বরী টিচার রয়েছেন উনি অন্য কেউ, তার মানে আমাদের বাড়িতে যিনি এসেছিলেন উনি এখানে কাজ করেন না। তাহলে পার্বতী মা নিজেই পরমেশ্বরী টিচার হয়ে এসেছিলেন? যে মানুষ মারা গেছে সে আবার বেঁচে উঠল কী করে? হঠাৎ করে সে আমাদের বাড়িতেই বা এলো কেন? আর দেবসেনাই বা ওনাকে কী করে চিনল? বাবার জীবনের সমস্ত সমস্যা আর গঙ্গার জেল থেকে ফিরে আসার পর আমি এটাই ভেবেছিলাম যে সমস্ত সমস্যা মিটে গেছে, কিন্তু এই পার্বতী মা এসে আবার সব শুরু করল। ওনার ফটো পুড়িয়ে দেওয়ার পরেই আমাদের ফ্যাক্টরিতে আগুন লেগে যায়। আবার আমাদের বাড়িতে এসেছেন মানে নতুন কোনো বিপদ অপেক্ষা করছে। এই পার্বতী মা আসলে কে সেটা আমাকে খুব তাড়াতাড়ি জানতে হবে।
আমি গুহাদেবীর কৃপা পাওয়ার জন্য হট সাধনা করব। তোমরা সবাই এক মনে গুহাদেবীর প্রার্থনা করো, আমার ওপরে সিঁদুর ছেটাও। ঠিক আছে গুরুমাতা। ॐ গুহাদেবী নমঃ। অখণ্ড শাসনে নমঃ। ॐ গুহাদেবী নমঃ। অখণ্ড শাসনে নমঃ। ॐ রুদ্র রূপিণীয়ে নমঃ। ॐ কালিয়ে নমঃ। ॐ গুহাদেবী রূপিণী নমঃ। ॐ কালিয়ে নমঃ। গুহাদেবীর আশীর্বাদে আমি আমার হারানো শক্তি সব ফিরে পেয়েছি। ওর শক্তির চেয়েও আমার শক্তি বেশি। এখন আমার কোনো কাজেই কেউ বাধা দিতে পারবে না। কাক প্রচণ্ড পরম্পরার আদি গুরুর কৃপায় কোনো বাধা আসবে না। অদ্ভুতের এখনো কিছুই হয়নি। কালচক্রটা আমার হাতে আসার পর দেবসেনার বলি দিয়ে গুরুদোষ কাটালে কালচক্রের সমস্ত শক্তি আমি পেয়ে যাব, আর এটা আমি করেই ছাড়ব। সূর্যগ্রহণের অমাবস্যার দিন দেবসেনাকে বলি দিতে হবে। দেবসেনাকে যতবারই বলি দিতে গেছি আমাকে ও হারিয়ে দিয়েছে, কিন্তু আর আমি হারব না। আমি দেবসেনাকে এখানে নিয়ে আসছি। তোমরা সূর্যগ্রহণের পূজোর জোগাড় করো। ঠিক আছে গুরুমাতা। তুই কি ফসফস করছিস? এই সূর্যগ্রহণের অমাবস্যা অবধি তুই যা করার কর, তারপর চামুণ্ডীর খেলা শুরু হবে। সাধনা করে চামুণ্ডী শক্তি অর্জন করেছে, এখন সবাই দেখবে চামুণ্ডী কি জিনিস। এবার দেখ তুই। জামাই বাবা, জামাই বাবা, জামাই বাবা। হ্যাঁ বাবা। জামাই বাবা, আজ অমাবস্যা, নজর কাটাতে এসেছি। না বাবা, অনেক বছর ধরে প্রত্যেক অমাবস্যায় আপনি এইভাবেই নজর কাটাচ্ছেন। আর নয়, এই অমাবস্যার পরে এইসব থামিয়ে দিন। না জামাই বাবা, আমাদের বংশ পরম্পরায় এটাই হয়ে আসছে। তোমার যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য এটুকুই করছি। আপনি পাল্টাবেন না, ঠিক আছে করুন। মাধবদা। হ্যাঁ দিদি। আজকে তো অমাবস্যা। হ্যাঁ। তোমার নজর কাটানো দেখেই আমার মনে পড়েছে যে আজ অমাবস্যা। আজ আবার সূর্যগ্রহণের অমাবস্যা, সবাই ব্রত করতে পারলে ভালো হবে। আমি এক্ষুনি লক্ষ্মীকে গিয়ে বলছি বাড়িতে যেন আজ কোনোভাবেই ননভেজ রান্না না হয়। ঠিক বলেছেন দিদি। সাধারণ অমাবস্যার মাঝরাত্রে নন্দিনীর একটু একটু করে শক্তি বেড়ে শক্তি নাগে পরিণত হয়েছে। এবার সূর্যগ্রহণের অমাবস্যার মাঝরাতে মহাশক্তি নাগ হয়ে ঘাতক শক্তি পেয়ে যাবে। Thank you.
সূর্যগ্রহণে অমাবস্যার দিনে নন্দিনী বিশ্বরূপ ধারণ করবে, পার্বতী মা এমনই বলেছেন। নন্দিনীর জন্য আমাদের পরিবারের যেন কোনো রকম ক্ষতি না হয়, তুমি রক্ষা করো গণেশ ঠাকুর, রক্ষা করো। বৈরাম, এ কি সংকট আসছে? আবার কোন দুর্ঘটনা ঘটতে চলেছে? সূর্যগ্রহণের অমাবস্যার দিন মহলে অকাল মৃত্যু ঘটবে না ভৈরব, যে করে হোক এটা আটকাতেই হবে। এই সূর্যগ্রহণে অমাবস্যার দিনে দেব সেনাকে বলি দিতেই হবে। দেবসেনা, এই অমাবস্যাতেই নন্দিনী বিশ্বরূপ ধারণ করবে। প্রকৃতির বিরুদ্ধে তুমি কিছু করতে না পারলেও গঙ্গার জন্য তোমায় কিছু একটা করতেই হবে। এটা তোমার এই রঙ্গনায়িকার প্রার্থনা, এটা তোমায় করতেই হবে। আজকে সূর্যগ্রহণ আছে, গ্রহণের সময় বাড়ির বাইরে যাওয়া একদম ভালো নয়, তুমিও যাবে না। আরে গঙ্গা, আমি তো সূর্যগ্রহণই দেখতে যাচ্ছি, আমি না গেলে সূর্যগ্রহণটা তো আমি দেখতেই পাবো না, বোঝো না কেন? তোমার গ্রহণ দেখার কোনো দরকার নেই, আমি কিন্তু তোমাকে পাঠাবো না। আমি তাহলে বাবার কাছ থেকে পারমিশন নিয়ে যাব। তুমি কি তোমার বাবার কাছে গিয়ে এখন নাটক করবে? আমি বারণ করলে তোমার বাবা কি করে পাঠাবেন? বাবা আমার কথা শুনবে নাকি তোমার কথা শুনবে সেটা দেখাই যাক। কি মায়ে মেয়েতে মিলে সকাল থেকে কি ডিসকাশন চলছে? বাবা, কুলের সবাই সূর্যগ্রহণ দেখতে নেহেরু প্ল্যানেটোরিয়ামে যাচ্ছে, কিন্তু গঙ্গা আমাকে কিছুতেই যেতে দিচ্ছে না। ওর যখন এত যাওয়ার ইচ্ছে, যেতে দাও না ওকে। আমার মনে হয় না ওকে পাঠানোটা ঠিক হবে, আমার একদম মন মানছে না। তার থেকে বরং অন্য কোনো দিন আমরা দুজন ওকে নিয়ে গিয়ে দেখি আনব। সবাই যখন যাচ্ছে, ও না গেলে ভালো দেখাবে, ও ঘুরে আসুক না। আরে বাবা, তুমি কি আমার কোনো কথা বুঝতে চাইছো না? আমি ওকে পাঠাতে ভয় পাচ্ছি। তুমি অকারণেই ভয় পাচ্ছ গঙ্গা, ও ঘুরে আসুক, তুমি যাও দেবসেনা। তুমি কিন্তু ওকে মাথায় তুলছো,
ঠিক আছে, তোমার যা ইচ্ছে তাই করো। দাঁড়াও, আমি তোমার টিফিনটা নিয়ে আসি। বাবা, থ্যাঙ্ক ইউ সো মাচ। থ্যাঙ্কস বলতে হবে না। আমি তোমায় একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ বলো বাবা। সেই দিন আমাদের বাড়িতে যিনি এসেছিলেন, তোমার পরমেশ্বরী মিস, উনি তোমাদের ক্লাসে কোন সাবজেক্ট পড়ান? উনি কোনো সাবজেক্ট পড়ান না। আমি যখন স্কুল গ্রাউন্ডে খেলি তখন উনি এসে আমার সাথে দেখা করে যান। আচ্ছা, আজকে উনি তোমাদের সাথে যাবেন? না, শুধু ক্লাস 1 এর বাচ্চাদের সাথে যাবে। এখন উনি আসবেন কিনা জানি না, কিন্তু আমার জন্য আসলেও আসতে পারে। আমি কিন্তু মানা করলাম, তুমি শুনলে না? নাও, এটার মধ্যে তোমার আর তোমার বন্ধুদের খাবার আছে, সাবধানে ঘুরে এসো। সরি বেবি, তুমি না করা সত্ত্বেও আমি যাচ্ছি, রাগ করো না প্লিজ। ঠিক আছে, আমি রাগ করিনি। বাই বাবা। পার্বতীর পরিচয়টা দেবসেনার থেকে জানবো বলে ভাবলাম, কিন্তু সেটাও হলো না। বাই। কুমার আঙ্কেল, একটু তাড়াতাড়ি চলো তো। হ্যালো। হ্যালো, আমি দেবসেনা স্কুলের টিচার বলছি। হ্যাঁ বলুন। দেবসেনা এখনো আসেনি, আমরা সবাই ট্রিপে যাচ্ছি, ও কখন আসবে? এখনো পৌঁছয়নি? না স্যার। কি বলছেন ম্যাডাম, ও তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। কিন্তু ও তো এখানে এসে পৌঁছয়নি। ঠিক আছে, আমি দেখছি কি হয়েছে। আপনাদের অপেক্ষা করতে হবে না, বেরিয়ে পড়ুন। ওকে স্যার, থ্যাংক ইউ। কি হয়েছে গো? দেবসেনা এখনো নাকি স্কুলে পৌঁছয়নি। কি বলছোটা কি তুমি? দেবসেনা স্কুলে যায়নি মানে ও তাহলে কোথায় গিয়েছে? আমার কিন্তু খুব ভয় করছে। তুমি একদম টেনশন করো না, আমি গিয়ে দেখে আসছি। হ্যাঁ ঠিক আছে। আমি ওকে বারবার বারণ করলাম, আমি যা ভেবেছি ঠিক তাই হচ্ছে। গঙ্গা, ভয় পেও না, দেবসেনার কিচ্ছু হবে না, ও নিশ্চয়ই ফিরে আসবে, তুমি ধৈর্য ধরো। কি করে ধৈর্য ধরবো দিদি, এই তো কিছুদিন আগে ও ফিট হয়ে গেছিল, এখন কিছুদিন ভালো আছে। ওর সময় ভালো যাচ্ছে না বুঝতে পারছি, আমি ওকে না দেখা পর্যন্ত শান্তি পাবো না। দেবসেনা, দেবসেনা কোথায় গেল? কোথাও দেখতে পাচ্ছি না তো। দেবসেনা, এটা তো ওই চামুণ্ডীর মনে হচ্ছে।
তুই শুধু তোর মেয়েকে রক্ষা করার চেষ্টা করছিস, আমি তোর পুরো পরিবারকে শেষ করে দেব। তার মানে ওই চামুন্ডি দেবসেনাকে বলি দেওয়ার জন্য তুলে নিয়ে গেছে? দেবসেনার ও কোনো ক্ষতি করার আগে আমার মেয়েকে আমায় বাঁচাতেই হবে। কিন্তু ও কোথায় আছে সেটাই তো জানতে পারছি না। ভৈরব, তুমি সেদিন আমার দেবসেনাকে বিপদের হাত থেকে বাঁচিয়েছিলে, এখন ওই চামুন্ডি ওকে কোথায় নিয়ে গেছে দেখো, তাহলে আমি গিয়ে আমার মেয়েকে বাঁচাতে পারবো। সূর্যগ্রহণের সময় একে যদি আমি গুরুর জন্য বলি দিয়ে দিই, তাহলেই আমি সবচেয়ে শক্তিমান হয়ে যাব। কিন্তু এর জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, ততক্ষণে আমরা এই গুহা দেবীর পূজা শুরু করি। ঠিক আছে গুরুমাতা, ঠিক আছে। জয় মা গুহা দেবী। ওম গুহা দেবীয় নমঃ। ওম গুহা দেবী 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 নমঃ। তোর মেয়েকে এখান থেকে নিয়ে যাবি বলে এসেছিস না? এখন তোর মেয়েকে তোর সামনেই বলি দেব। দেখ এবার। আমি থাকতে সেটা হবে না, তার তুই সুযোগই পাবি না। এইটা আমার জায়গা, তুই কিছু করতে পারবি না। তার কারণ এখানে আমার শক্তি কাজ করে। তোর এই জায়গায় তুই শক্তিশালী হতে পারিস, কিন্তু আমার মেয়ের ভালোবাসার কাছে ওটা কিছুই না। আমার মেয়েকে আমি এখান থেকে ফিরিয়ে নিয়ে যাবই। প্রথমে তুই নিজেকে বাঁচাতে পারবি কিনা দেখ। আমাকে তুই ভয় দেখানোর চেষ্টা করছিস? ওই ফটোতে আমি তোকে বন্দি করেছিলাম, এখন তুই এইখানে থাক বন্দি।
তুই যতই চেষ্টা করিস এখান থেকে তুই বেরোতে পারবি না। সেইভাবেই বন্দি করেছি। আমার সাথে তুই যা খুশি কর, কিন্তু আমার মেয়ের কোনো ক্ষতি করিস না, করিস না। আমি তোর কাছে ভিক্ষে চাইছি। আর কিছুক্ষণ পরেই তোর মেয়েকে আমি বলি দেব, পারলে আমায় আটকে দেখা। দেবসেনা কুমার, আরে কুমার, কেউ জল দিন না। কুমার, কি হয়েছে কুমার? দেবসেনা কোথায় গেছে? স্যার, হঠাৎ করে একটা কালো কাপড় এসে সামনের কাঁচটা ঢেকে দিল স্যার। কারের কন্ট্রোল হারিয়ে ফেলে ধাক্কা মেরে দিলাম স্যার। সে কি? আর তারপরে কি হয়েছে আমি কিছু জানি না স্যার। দেবসেনা, এই গাড়িতে একটা ছোট বাচ্চা ছিল, কেউ কি দেখেছেন? না স্যার, আমরা যখন এখানে এলাম তখন উনি একাই ছিলেন গাড়িতে। দেবসেনাকে কেউ দেখেনি। গঙ্গা আবার ফোন করছে। হ্যালো গঙ্গা। হ্যাঁ গো, দেবসেনার খবর পেয়েছো? ওর কিছু হয়নি তো? দেবসেনা যে গাড়িতে ছিল সেটার অ্যাক্সিডেন্ট হয়েছে গঙ্গা। অ্যাক্সিডেন্ট হয়েছে? দেবসেনার কিছু হয়নি তো? ওর কি হয়েছে আমি বুঝতে পারছি না। ও তো গাড়িতেই নেই। গাড়িতে নেই মানে ও কোথায় গেছে? ওকে কে নিয়ে যেতে পারে? আমার কিন্তু ওর টিচার পরমেশ্বরী মিসের উপর সন্দেহ হচ্ছে। কি বলছো তুমি? কয়েকদিন আগে বাবা একটা মহিলার ফটো পুড়িয়ে দিয়েছিল, সেই মহিলার নাম পার্বতী। সেই মহিলার আর বাবার নিশ্চয় কিছু একটা ঝামেলা আছে। ওই পরমেশ্বরী মিস যে হয়তো আসলে পার্বতী, নিশ্চয়ই দেবসেনার কিছু করেছে। আমার মনে হচ্ছে উনি হয়তো দেবসেনাকে এখান থেকে নিয়ে গেছেন। তুমি একদম ভয় পেও না, যাই হয়ে যাক আমি দেবসেনাকে কিচ্ছু হতে দেব না। হ্যাঁ অরুণ বল। বাবা তুমি কোথায় আছো? আমি অফিসে আছি। অফিসেই থাকো, আমি আসছি ওখানে, আমার একটু দরকারি কথা আছে। কোথায়? হ্যাঁ বলো মা গঙ্গা। বাবা, দেবসেনার গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছে বাবা। ড্রাইভারের খুব আঘাত লেগেছে, কিন্তু দেবসেনাকে পাওয়া যায়নি। আপনার উপর রাগে পার্বতী মা বোধহয় দেবসেনাকে ওখান থেকে নিয়ে গিয়েছেন বাবা। দেবসেনার কোনো ক্ষতি হওয়ার আগে ওকে বাঁচাতে হবে বাবা। ওর কিছু হয়ে গেলে আমি আপনার ছেলের কাছে সব কিছু বলে দেব। গঙ্গা, আমি সব রহস্য ওর কাছে বলে দেব। এতদিন ধরে আপনি যে পাপ করেছেন তার ফল এখন ও পাচ্ছে। দেবসেনাকে না পাওয়া যাওয়াটা এটারই সূচনা বাবা। এই ঘটনাটাকে এত হালকাভাবে নেবেন না বাবা। আরো বড় কোনো বিপদ ঘটার আগে কালচক্র ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। গঙ্গা, বাবা অরুণ, দেবসেনাকে পাওয়া যাচ্ছে না। গঙ্গা ফোন করেছিল, দেবসেনার কি হয়েছে?
যদি তুমি না চাও যে দেবসেনার কোনো ক্ষতি হোক, তাহলে তোমার আর পার্বতীর মধ্যে যা সমস্যা আমাকে সত্যি করে বলো। সেই দিন যখন তুমি পার্বতীর ফটোটা পুড়িয়ে দিলে, একই দিনে আমাদের রাইস মিলে আগুন লাগলো, আর একটা দিন উনি আমাদের বাড়িতে এলেন আর দেবসেনা নিখোঁজ হয়ে গেল। আমাদের অজান্তেই পরমেশ্বরীর নাম করে দেবসেনার মন জয় করেছে ওই পার্বতী। দেবসেনাকে ব্যবহার করে বদলা নেওয়ার পরিকল্পনা করছেন উনি, আর উনি যা ভাবছেন তা হয়তো করেই ছাড়বেন, কিন্তু উনি কিছু করার আগে আমাদের কিছু করতে হবে। আর সত্যিটা আমার থেকে না লুকিয়ে বিষয়টা খোলসা করে আমাকে বলো বাবা। কি হয়েছে সেটা তো আমি সেদিন বলে দিলাম অরুণ। সেই দিন যা বলেছিলে সবটাই মিথ্যে, নিজের মতো একটা গল্প তৈরি করে বলেছিলে সেদিন তুমি। তোমার কথায় আর আমার বিশ্বাস নেই। আমার জানা আছে তুমি আসল বিষয়টা কিছুতেই আমাকে বলতে চাইছ না। তোমার করা অপরাধের জন্য গঙ্গাকে জেলে থেকে সেখানকার অত্যাচারও সহ্য করতে হয়েছে, আর এখন দেবসেনাকে পাওয়া যাচ্ছে না। তোমার পাপের ফলগুলো সব আমাকে ভুগতে হচ্ছে। বাবা, তুমি যদি আমাকে একটু সুখী দেখতে চাও তাহলে তুমি আমাকে সত্যিটা বলো বাবা, তারপর যা করার সেটা আমি করে নেব। আমার মেয়ে হারিয়ে গেছে বাবা, তার সত্ত্বেও তুমি আমাকে সত্যিটা বলতে চাইছো না। সত্যিটা হয়তো খুবই খারাপ, তাই হয়তো তুমি আমার থেকে লুকাচ্ছ, কিন্তু এখন আমি তোমার বলার অপেক্ষায় থাকবো না, সত্যিটা আমি জেনেই নেব। দেবসেনা ডেকেছিল তাই এলাম, আমি আবার আসব। ওর কিছু হয়ে গেলে আমি আপনার ছেলের কাছে সব কিছু বলে দেব, সব রহস্য অরুণকে জানিয়ে দেব। কিন্তু এখন আমি তোমার বলার অপেক্ষায় থাকবো না, সত্যিটা আমি জেনেই নেব। আমি আবার আসব, আমি সব রহস্য অরুণকে জানিয়ে দেব, সত্যিটা আমি জেনেই নেব। কি করে গাড়ি চালাচ্ছ? হ্যালো অরুণ, আপনি? সরি স্যার। কি স্যার, গাড়ি এত জোরে চালাচ্ছিলেন কেন? এনি প্রবলেম? আমার মেয়ে দেবসেনাকে কোথাও খুঁজে পাচ্ছি না স্যার। কি বলছেন আপনি? চিন্তা করবেন না অরুণ, আপনার মেয়েকে যে করে হোক আমরা খুঁজে বের করবো। ওর একটা ফটো আমাকে দিন। হ্যাঁ, আমার ফোনে আছে স্যার। ইমিডিয়েটলি আমার মোবাইলে পাঠান। দেখুন স্যার, পাঠিয়েছি। হ্যাঁ, পেয়েছি। ওকে অরুণ, আমি এক্ষুনি এই ফটো সবকটা পুলিশ স্টেশনে পাঠিয়ে দিচ্ছি, ওদেরকেও বলছি খুঁজতে। ঠিক আছে স্যার। আপনার মেয়ে যে জায়গা থেকে মিসিং হয়েছে সেই জায়গাটা আমাকে দেখান। আসুন স্যার, চলুন। এক একটা অন্নকুণ্ড, এক একটা গ্রহ সম্বন্ধের, সমস্ত গ্রহের অধিপতি সূর্যের গ্রহণের সময় শুরু হয়েছে। ওম শান্তি, অন্ন গ্রহণায় ভবতু। এই অন্নকে সাপের আকার দিয়ে পাতার উপরে দিন। এই সূর্য গ্রহণের দিন নন্দিনী আধ্যাত্মিক শক্তি পাবে। নন্দিনীর অপার শক্তি পাওয়া এই দিনে আমরা ওকে ধরে নিজেদের বশে নিয়ে আসব। সূর্য গ্রহণ শেষ হওয়া অবধি নন্দিনী বাইরে না আসার মতন আমরা করে দিলে ও আর কোনো দিনও বাইরে আসতে পারবে না, আর সেই জন্যেই আমি এই অন্ন সর্প যজ্ঞ করছি। পূজা শুরু করা হোক।
বিশ্বরূপায় নমঃ, ওম নাগরাজায় নমঃ, ওম ভৈরবায় নমঃ, ওম মহাকালায় নমঃ, ওম বিশ্বরূপায় নমঃ, ওম নাগরাজায় নমঃ, ওম ভৈরবায় নমঃ, ওম মহাকালায় নমঃ। ছেড়ে দে, বাচ্চাটার কোনো ক্ষতি করিস না, চামুন্ডি শোন। কি হলো, মায়ের হাত থেকে অস্ত্র পড়ে গেল? Huh?